আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার মিল্কশেক তৈরি করে দেখাবো। আর এই মিল্কশেক কীভাবে আপনারা একবার তৈরি করে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তার ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিল্কশেক তৈরিতে আপনাদের কোনো ব্লেন্ডারের প্রয়োজন নেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মজাদার মিল্কশেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এই কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে 5 কাপ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে 1.5 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিল্কশেক তৈরিতে আপনাদের হাতের কাছে যদি আইসক্রিম না থাকে, এরপরও যাতে আপনারা ঘন এবং ক্রিমি একটা মিল্কশেক পান, এজন্য এখানে কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডারটা ব্যবহার করা হয়েছে। চুলারাসটা হাই করে অনবরত নিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে 1/4 কাপ চিনি এবং 100 গ্রাম ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ডার্ক চকলেট ব্যবহার করতে। যেহেতু আমরা এখানে কোনো কফি ব্যবহার করিনি, এই জন্য মিল্ক চকলেট ব্যবহার করার ফলে এটা কিন্তু আরও বেশি মিষ্টি হয়ে যেতে পারে। এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি ক্যাডবেরি ড্রিঙ্কিং চকলেট। এই ড্রিঙ্কিং চকলেট ব্যবহার করার ফলে এই মিল্কশেকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। মিল্কশেকের এই মিশ্রণটা কিন্তু আবার খুব বেশি ঘন করতে যাবেন না। বেশি ঘন হয়ে গেলে এই মিল্কশেক খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে এখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর এখন 3টা বক্সে এই মিল্কশেক নিয়ে নিচ্ছি। ফ্রিজে ডিপে রেখে 3 মাসের মতো আপনার এই মিল্কশেক খেতে পারবেন। আর প্রতিটা বক্সের মিল্কশেক আপনারা 2 থেকে 3 জনকে সার্ভ করতে পারবেন। পরবর্তীতে কিভাবে আপনারা এই মিল্কশেক তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজে ডিপ থেকে বের করে রুমে স্বাভাবিক তাপমাত্রায় 30 মিনিট রেখে দেবেন। কিছুটা বরফ থাকা অবস্থাতে 1 জনের পরিমাণের মিল্কশেক এখন একটা জগে নিয়ে নিচ্ছি। এর সাথে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আপনাদের কাছে আইসক্রিম না থাকলে আইসক্রিম না ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই মিল্কশেকটা এমনিতে খেতেই অনেক বেশি মজার। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে মিল্কশেক এবং আইসক্রিম খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন এর মধ্যে একটা সাদা ভাব চলে আসবে তখন বুঝতে পারবেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। যে যারে মিল্কশেক সার্ভ করবো সেই যারে গানাশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া মিল্কশেক দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কিছুটা ড্রিঙ্কিং চকলেট ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে আইসক্রিম, গানাশ এবং অর্ধেকটা কাপকেক দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই মিল্কশেক তৈরি এবং সংরক্ষণ করা যায়। আর একবার তৈরি করে আপনারা নিশ্চিন্তে এই মিল্কশেক 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই মিল্কশেকটা তৈরি করা যেমন সহজ, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে মিল্কশেক তৈরি করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মিল্কশেকের রেসিপি কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।